নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আপনাদের সঙ্গে আলোচনা করব 19 জানুয়ারি 2023 বৃহস্পতিবারের রাশিফল। বৃহস্পতিবার মানেই দেবগুরু বৃহস্পতি এবং সেই সাথে ভগবান শ্রীহরি এবং মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়বার, তাই দিনের শুরুতেই আপনারা অবশ্যই গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম এবং সেই সাথে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে দিন শুরু করুন, অত্যন্ত শুভ ফল আস। শুরুতেই আলোচনা করব এদিনের পঞ্চাঙ্গের বিষয়ে। এদিন সূর্যোদয় ঘটবে সকাল 6:19, সূর্যাস্ত সন্ধ্যা 5:16। তিথিতে দ্বাদশী তিথি থাকছে বিকেল 1:18, তারপরেই ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে। চন্দ্রদেব জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করবে বিকেল 3:18, তারপরেই মূলা নক্ষত্রে গোচরের পরিবর্তন ঘটাবে। তাই বৃশ্চিক রাশি ছেড়ে ধনুরাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে 3:18। এদিন ধ্রুব যোগ থাকছে 11:04 এবং রাত্রি 11:04 পরে ব্যাঘাত যোগ শুরু হবে, অত্যন্ত অশুভ যোগ এটি।